আসসালামু আলাইকুম, আমি তানি, চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকের ব্লগটা বেসিক্যালি একটা শপিং ব্লগ বলতে পারো, বা আরং শপিং হল বলতে পারো। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি একদম ব্লগে চলে যাই। যেটা হচ্ছে কি না, আমাদের হুট করে আমার এক ননদ আমাকে ফোন করে, যা ভাবে আপনারা সবাই বাসায় আসেন, আপনারা সবাই একটা ছোটোখাটো গেট টুগেদার হবে, ইফতার করবেন আমার বাসায়। তো যাই হোক, বা ননদের দুইটা বাচ্চা করোনাকালীন সময়ে হওয়াতে ওদেরকে আমি সরাসরি দেখতে পারিনি। তো যার জন্য কি না, আমরা যেহেতু দাওয়াত পেয়েছি, তো ভাবলাম ঠিক আছে, মেয়েটার জন্য একটা ছোটোখাটো বাজেট ফ্রেন্ডলি একটা গোল্ডের কিছু কিনে ফেলি, অ্যান্ড ছেলের জন্য আমরা আরং থেকে কিছু একটা নেব। তো এই রিংটা আমাদের খুব পছন্দ হয় না, আমরা নিমিতির জন্য নিয়ে নিই, আর নীনাদের জন্য আমরা পাঞ্জাবি খুঁজতে থাকি এখানে। তারপর হঠাৎ করে আমার মনে হয় যে ওকে যেহেতু আমি দেখিনি, সো ওর কোন সাইজটা লাগবে এটাও একটা বোঝা মুশকিল। তারপরে হঠাৎ করে আমাদের মনে হলো, না ঠিক আছে, আমরা আরঙ্গের গিফট কার্ড দিয়ে দিব। তো ওদের ব্যাপারগুলো সর্ট আউট করার পরে আমি আমার কেনাকাটার দিকে এগুই, যেহেতু আমার সামনে ঈদ, সো কেনাকাটা করতে হবে। ভাবলাম যে সেই কিছু ক্লিপ তোমাদের সাথেও শেয়ার করি। তো অ্যাজ ইউজুয়াল প্রচুর কালেকশান আছে ঈদের, ঈদ উপলক্ষে ওরা এনেছে। তো এইখানে বাচ্চাদের পাঞ্জাবি দেখছিলাম আমি। আরেকটা কথা বলে রাখি, সেই দিন আমি আমার নিজের জন্য কোনো কিছু দেখিনি, তো পুরো ব্লগটাতে তোমরা দেখতেই পাবে। মোটামুটি ছেলেদের কালেকশানে খুব বেশি ফোকাস ছিল আমার। তো প্রথমে আমরা এখানে পাঞ্জাবি দেখছিলাম, যেহেতু বৈশাখ, ঈদ, রোজ, আমার সব কিছু মিলিয়ে সব ধরনের কালেকশান ছিল। অ্যান্ড যেটা হয় বরাবরের মতোই বলি, এদের প্রাইস রেঞ্জটা তো খুবই ভালো, খুবই রিজনেবল, যে একদম 600-700 টাকা থেকেও খুব ভালো ভালো পাঞ্জাবি পাওয়া যায়, আর উপরে যত ইচ্ছা তত, এরকম একটা ব্যাপার। তারপরেও তিনের উপরে মনে হয় পাঞ্জাবি নাই বাচ্চাদের, একদম দু একটা ছাড়া। তো এখানে পাঞ্জাবি দেখছিলাম, আবার হঠাৎ করে মনে হলো নুমাইয়ের জন্য একটা পাঞ্জাবি দেখি। তো আগের দিন আমি আমার এক ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম আরঙ্গে, দেন একটা পাঞ্জাবি আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু আমরা ওইটা না নিয়ে একটা ভালো পাঞ্জাবি নিয়েছিলাম আমার ফ্রেন্ডের বাচ্চার জন্য। তো ভাবছিলাম আসে দেখি ওই পাঞ্জাবিটা আছে কি না, পেয়েছিলাম, কিন্তু ওটার হাতে একটু ঝামেলা ছিল, যার জন্য নেওয়া হয়নি। তো ওখান থেকে পাঞ্জাবির সেকশন থেকে বেরিয়ে আমরা এখানে দেখছিলাম জুতাগুলো, যে কেমন কালেকশান এসেছে। জুতায় খুব একটা ভ্যারাইটি আমি পাইনি। তারপরে জুতা থেকে হঠাৎ করে চলে যাই ব্যাগের কালেকশানে, যেহেতু আমার এবার প্ল্যান আছে যে আমার একটা ব্যাগ কেনার। তো দেখতে দেখতে একটা ব্যাগ পছন্দ হয়ে যায়, অ্যান্ড ওটা আমি নিয়েও নিই। অ্যান্ড ব্যাগ তো এই ব্যাগেও সেম, একদম 600-700 থেকে শুরু করে 7-8 হাজার টাকার মধ্যে ব্যাগ আছে, এটা আমরা বরাবর সবাই জানে। বিশেষ করে যারা কিনা আমরা আরঙ্গে টুকটাক ঢু দেই, তারা তো আমরা জানি ব্যাগে এদের ব্যাগগুলো খুবই ক্লাসি হয়, অ্যান্ড খুবই রিজনেবল হয়। যেসব ব্যাগগুলো কিনা ইন্ডিয়ান বিভিন্ন ইন্ডিয়ান বুটিক হাউস থেকে যারা ইম্পোর্ট করে, বা ইন্ডিয়া থেকে যারা ইম্পোর্ট করে বিভিন্ন পেজ, তারা যে দামে বিক্রি করে তার চেয়ে কয়েক গুণ কম দামে আমরা আরং থেকে এরকম বাজেট ফ্রেন্ডলি ব্যাগগুলো পাই। তো এরপর আমি হঠাৎ করে এইখানে চলে আসি, অ্যান্ড যে বাস্কেটটা তোমাদেরকে দেখিয়েছি একটু আগে, এটা একদমই নতুন এসেছে, 321 টাকা মোস্ট প্রবাবলি, সাথে ভ্যাট আসবে। তো আমার কাছে ভালো লেগেছে, আমি একটা নিয়েছি। আমি পরের বার আবার যে নিয়েছি, ওখান থেকে বের হয়ে চলে আসি আমরা ছেলেদের পাঞ্জাবির কালেকশানে। তো এখানেও সেম আসলে, যে একদম বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে একটু হাই রেঞ্জের জিনিসপত্র আছে পাঞ্জাবি। তো আমরা হচ্ছে আমার শ্বশুর, আমার বাবার জন্য একটা পাঞ্জাবি দেখছিলাম, তো এখানে একটা পাঞ্জাবি পছন্দও হয়ে যায় একদম বাজেটের মধ্যে আমাদের। দেন এটা নিয়ে আমরা একটু ঝামেলা ছিলাম যে বাবার হবে কি না হবে কি না। তারপর ইঞ্জিনিয়ার সেটা আবার ট্রায়াল দিল, নিজে ট্রায়াল দিয়ে বুঝলো আচ্ছা ঠিক আছে এটা হবে। তো ওদিক দিয়ে পাঞ্জাবি ট্রায়াল দিচ্ছে, এই ফাঁকে আমি আর নুমাইর এসে এই জায়গাটাতে দাঁড়াই। এই জিনিসগুলো আমার যেহেতু ভালো লাগে, তো দেখছিলাম যে ভালো, আর নুমাইর আমাকে বলছিল এটা কি নিবা, ওটা কি নিবা, এরকম একটা ব্যাপার। তো যেহেতু আমি নিব না, তারপর হঠাৎ করে আমার রাগের দিকে চোখ গেল। এই রাগগুলো খুব ভালো ইদানিংকালে খুবই চোখে পড়ছে, কিন্তু যেহেতু ঈদে আমি আসলে ঢাকায় থাকবো না, সো আমি এখন আর হ্যাসেল নিচ্ছি না। আমার এই রাগগুলো খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো আমি ভেবেছি যে ঘুরানটি দিয়ে এসে আমি এই রাগগুলো থেকে একটা নিতে পারি। তো আর কালেকশান নিয়ে টেনশনে কিছু নাই, ব্যাপারটা এমন না যে এই একবার এসেছে আর পাওয়া যাবে না, প্রচুর কালেকশান এদের আসতেই থাকে সারা বছর, সো পাওয়া যাবে। তো যাই হোক, এখানে রাখতে হবে, প্রাইসও খুব একটা বেশি না, 1600-1700 করে এই রাগগুলো। আরও কম প্রাইসেও আছে, আবার আরও বেশি প্রাইসে তো আছেই, বাট এই সাইজের রাগগুলো 1600-1700 করে দেখলাম, অ্যান্ড আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ওদিক দিয়ে ইঞ্জিনিয়ার ট্রায়াল দিচ্ছিল, দাঁড়িয়েছিলাম। আর এগুলো তো দেখতে এমনি ভালো লাগে, তবে ওদের পর্দার কালেকশনও দেখলাম, বেশ কিছু
এসেছে, মানে আসলে ঈদ যেহেতু বেশ এসেছে, তো হঠাৎ করে আমার ইঞ্জিনিয়ার ডাক দিল, এই যে দেখাচ্ছে যে হ্যাঁ ওর যেহেতু হয়েছে তো বাবার হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। এইবার আসলে এইবারের ঈদের কেনাকাটাটা আমরা একটু ভিন্নভাবে করেছি, আত্মীয় স্বজনের কথা বলতে গেলে, যেহেতু আমার একটাই বোন, তো তার এবং তার পুরো পরিবারের কেনাকাটা করেছি আমি বিকাশে, মানে আমি কেনাকাটা করিনি, আমি ওদেরকে বিকাশ করে দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো কিনে নিও। আর শ্বশুরবাড়ির লোকজনের কথা বলতে গেলে তাদেরটা কেনাকাটা করে আমি তাদেরটা কুরিয়ার করে পাঠিয়ে দিব। আর আমার আম্মু আব্বুরটা বাকি থাকলো, ওইটা হচ্ছে আমি ময়মনসিংহে যেয়ে কেনাকাটা করবো, যেহেতু ওখানে আড়ং আছে, ওখানে বিশ্ব রং আছে, সব কিছু আছে ওখানে, তো আলটিমেটলি আমার কেনাকাটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, বরং আমি একটু ময়মনসিং এই কেনাকাটার সুবাদে হলেও একটু বের হতে পারবো আর কি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওখান থেকে বের হয়ে আমরা ওই সেকশন থেকে বের হয়ে আমরা চলে আসি এই পলো টি শার্টের সেকশানে, যে আমার দেবরের জন্য আমরা টি শার্ট দেখছিলাম। অ্যান্ড এখানে তো সেম খুবই বাজেট, মানে আড়ংয়ের এইটাই একটা সুবিধা যে সব ধরনের মানুষের জন্যই কাপড় চোপড় পাওয়া যাবে, তবে কি একটু খুঁজতে হবে, যদি আমরা বাজেট ফ্রেন্ডলি কাপড় চোপড় কিনতে চাই, যেমন একটা স্পেসিফিক একটা বাজেট আছে, তাহলে হয় কি যে পাঞ্জাবি হোক টি শার্ট হোক তখন খুঁজতে হয়, সময় নিয়ে খুঁজলেই পাওয়া যায়, এরকম একটা ব্যাপার। তো তারপর আমি আবার চলে আসি ছেলেদের এই জুতোর সেকশানে, যে নুমাইয়ের জন্য কিছু একটা নেওয়া যায় কিনা, কিন্তু আমার পছন্দ হচ্ছিল না, তো যাই হোক আমি নেইনি, যেহেতু আরও হয়তো সামনে আবার আড়ংয়ে যাবো বা ময়মনসিংহেও যেহেতু আছে, সো এই জন্য চিন্তা করে আমি আর নেইনি, আর আমার খুব একটা পছন্দও হচ্ছিলো না, এরকম একটা ব্যাপার। আর নুমাই তো আসলে বোঝে না, ও যেটাই দেখছে আচ্ছা এটা কি নিবো ওটা কি নিবো এরকম করছিলো, তো আর যেহেতু গরম যে সব কিছু চিন্তা করেই নিতে হবে, তো যার জন্য আর আমার খুব একটা পছন্দও হয়নি আর আমি নেইনি। তো এখান থেকে আমরা আবার বের হয়ে যাই, বের হয়ে যাই বলতে এই সেকশন থেকে বের হয়ে যাই, আড়ং থেকে বের হইনি, সেকশন থেকে বের হয়ে হঠাৎ করে মনে হলো যে ইঞ্জিনিয়ার ও তাগার কিছু টি শার্ট দেখবে, অ্যান্ড তাগার টি শার্টগুলো খুবই সফট থাকে ম্যাটেরিয়ালসটা, অ্যান্ড যেহেতু খুব সামনে গরম তো পরে খুবই আরাম, আসলে কাপড়টা এত সফট বলার বাইরে। তো এখান থেকে যাবার দেখছিল সেম ফ্যাব্রিকের, অ্যান্ড হচ্ছে ও বলছিলো না এইগুলো খুবই আরাম লাগবে, মানে আগে যেরকম পড়েছে ওরকম। তো এখান থেকে সে দুইটা তার টি শার্ট নেয়, আর তাকে আমি বারবার বলছিলাম তুই পাঞ্জাবি না, তো সে বলছে না সময় যেহেতু আরও আছে আজকে আর নিবো না, আর আসলে আমরা একদিনে তো সব কেনাকাটা করা সম্ভব না, তারপরেও আমরা খুবই অল্প সময়ে বেশ অনেকখানি এগিয়ে গিয়েছিলাম সেদিন কেনাকাটা করে, ঘন্টা দেড়েকের মতো ছিলাম, বাট অনেক কিছু কেনাকাটা হয়েছিল সেদিন, অল্প সময় একদম, বেশি সময় নেইনি। আর কেনাকাটার ব্যাপারে আমার যেটা হয় যেহেতু আমার বাজেট ফিক্সড থাকে, খুব বেশি এদিক সেদিক করি না যেহেতু আমি বাজেটের ব্যাপারে, তো যার জন্য কিনা আমার খুব তাড়াতাড়ি কেনাকাটাও হয়ে যায়, সেটা শুধুমাত্র যে গিফটের বেলায় এরকম না, আমার নিজের বেলাতেও সেম একটা স্পেসিফিক বাজেট থাকে। আর আমার ব্যাপারটা হচ্ছে এরকম যে যেরকম যে এই পুরো ব্লগটায় আমি কিন্তু আমার কোনো কিছু দেখছি না, আমি আমার কোনো কিছু দেখিনি, কারণ আমি যেহেতু আজকে কিনবো না সো আমি দেখিনি, এরকম একটা ব্যাপার। আর ইঞ্জিনিয়ারকে বললাম পাঞ্জাবি কিনতে, সে বললো না নেক্সট আরেকবার এসে সে পাঞ্জাবি নিবে, আচ্ছা আমি আর জোর জবরদস্তি করিনি। আর এখানেও দেখলাম যে ঈদের কিছু তাগার কিছু টি শার্ট এসেছে ঈদ, মানে ঈদের সময় যেগুলো আসলে আগে দেখিনি এরকম, তবে এই তাগার এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু মেয়েদের তাগার ড্রেসগুলো দেখা যায়, তো আমি একটু ঢু দিয়েছি, জাস্ট দূর থেকে একটু ঢু দিয়েছি, ভেতরে আর দেখিনি যে কী আছে না আছে এরকম একটা ব্যাপার। তো বের হয়ে আমি আবার সেই বক্সের ওখানে চলে যাই যে দেখিয়েছিলাম একটু আগে তোমাদেরকে, যে নতুন বক্সটা এসেছে, হ্যাঁ এইটা, তো এইটা আমার খুব ভালো লেগেছে, যে দেখতেই পাচ্ছ 321 টাকা প্লাস ভ্যাট, অ্যান্ড এটা আমি একটা তখন আমি একটা নিয়ে নিই, আমার ভালো লেগেছে, যদিও আমার বাসা প্রচণ্ড অগোছালো, মানে আমি কিনছি বাট গোছানো হচ্ছে না কিছু, এরকম একটা ব্যাপার। আর হচ্ছে এইগুলো তো মোটামুটি যেহেতু বৈশাখ চলছে, সো মাটির জিনিসপত্রগুলো একদম সাজিয়ে রেখেছে ওরা চোখের সামনে, ঢোকার পরে এগুলো দেখা যায়। আরেকটা কথা বলি, আমি কিন্তু মিরপুর 12-র আড়ং থেকে এই ব্লগটা করেছি, তো যা যা দেখতে পাচ্ছ বা যেভাবে দেখা যাচ্ছে সেগুলো মিরপুর 12-র আড়ং থেকে দেখা যাচ্ছে। তো এখানে আমি আবার ব্যাক করি, ও না একটা কথা বলতে ভুলে গেছি, এখানে আর ব্যাক করিনি, পরে আর আমাদের আসলে আর কেনাকাটা করা হয়নি, ওখানে আমরা ফুল স্টপ, অ্যান্ড হচ্ছে ইঞ্জিনিয়ার লাইনে দাঁড়িয়ে যায়, কারণ হচ্ছে ততক্ষণে আমাদের ইফতারেরও সময় হয়ে যায়, আর যে লম্বা লাইন এখানে অলমোস্ট আমাদের 15 মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে হয়, 15-20 মিনিটের মতো, তো ও লাইনে দাঁড়িয়ে থাকে আর আমি এই সুযোগে একটু এদিক সেদিক দেখি যে নতুন কী এসেছে। আর আমি আমার ঘর সাজানোর জিনিসপত্র আসলে পছন্দ, এটা নতুন করে বারবার বলার কিছুই নাই, মোটামুটি আসলে অনেকেরই পছন্দ, একদম হাতে গোনা কয়েকজন ছাড়া আমাকে এটা, আমার কাছে লোকজন জানে যে আমাকে একটা জামা কিনতে বললে বা আমাকে ক্রোকারিস কিনতে বললে বা হোম ডেকোরের কোনো কিছু কিনতে বললে আমি অবভিয়াসলি জামা না কিনে ওই জিনিসগুলো কিনবো। আর আরেকটা জিনিস হচ্ছে আমার একটা বাজে স্বভাব বা ভালো স্বভাব যাই বলুক না কেন, এইটা যে একই জিনিস থাকে না, 6টা বাটি 6টা প্লেট, মানে
একই রকম খুব কমই কেনা হয়, দেখা যায় যে মিক্স ম্যাচ করে আমার কেনা হয়, অ্যান্ড আমার কেন যেন এই জিনিসগুলো ভালো লাগে মিক্স ম্যাচ করে কিনতে, মানে একই রকম অনেকগুলো জিনিস কিনতে আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, এখান থেকে দেখছিলাম নতুন নতুন কি এসেছে, যেন নেক্সট টাইম এসে আমি আবার একটু দেখতে পারি বা কিনতে পারি। আর ওদিকে তো ইঞ্জিনিয়ার লাইনে দাঁড়িয়েছে, সে বিল টিল দিচ্ছিল। আর এখানে এই ব্যাগটা আমার খুব ভালো লেগেছে, ব্যাগটা মানে আমি কোনো আমার কোনো একটা ফ্রেন্ডকে দেখেছিলাম ব্যবহার করতেন, আমার কাছে খুব ভালো লেগেছে এই ব্যাগটা, বেতের এই ব্যাগটা। প্রাইসও খুব একটা বেশি না, 1100 সামথিং। তো বেশ ভালো কালেকশান আছে এখানে, তোমরা চাইলে ঢু দিতে পারো সেটা আরঙের যে কোনো আউটলেটে, আর পছন্দের জিনিসগুলো বাজেটের মধ্যে কিনে নিতে পারো। এই যে নুমাই দাঁড়িয়ে আছে, বেচারা মানে সেদিন খুবই টায়ার্ড, দুইটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে অ্যান্ড ইঞ্জিনিয়ার সামনে দাঁড়িয়ে আছে, মানে খুবই ম্যাসাকার একটা অবস্থা। আর এদিকে আমাদের ইফতারের টাইমও হয়ে গেছে, মানে আমরা একটা অড টাইমে বের হয়েছিলাম, যে ইফতারের পর আসলে আমি খুবই টায়ার্ড হয়ে যাই, আমার আর বের হতে ইচ্ছা করে না। তো আমি লাস্টে না পারতে আমি বসে গিয়েছিলাম, অ্যান্ড ইঞ্জিনিয়ার তো ওখানে যে বিল দিচ্ছেন, আমি বসে বসে এই জুয়েলারিগুলো দেখাচ্ছিলাম। আমি আমি আমার জন্য কিচ্ছু দেখিনি, সো আমি আমার জন্য আরেকটা ব্লগ সামনে করব, আমি কি নিয়েছি বা কী করেছি। তো আরং থেকে বের হয়ে নিচে আমরা একটু ইফতারি নেই অ্যান্ড আমরা বাসায় চলে আসি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও, আর সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।